করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হতে সোমবার অসম বাংলা সীমান্তে খুলে দেওয়া হলো বাঁশের ব্যারিকেড। খুশি হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। জানা যায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই কোচবিহার জেলার শেষ প্রান্ত থেকে উত্তর পূর্ব ভারতের মূল প্রবেশদ্বারে বাঁশের ব্যারিকেড করে চলছিল বিশেষ নজরদারি। শুধুমাত্র করোনা পরীক্ষার পরেই পণ্যবাহী লরি এবং প্রয়োজনীয় জরুরি পরিষেবা কর্মীদের অনুমতি মিলত অসম প্রবেশের। এছাড়াও বাংলা থেকে অসম রাজ্য প্রবেশের সমস্ত রাস্তাই বন্ধ করে দিয়েছিল দু রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা, যার দরুন সমস্যায় পড়েছিলেন দুই রাজ্যেরই ব্যবসায়ী মহল এবং নিত্যযাত্রীরা। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হতেই অসম প্রশাসনে উপস্থিতিতে সোমবার সকাল থেকেই খুলে দেওয়া হলো বাংলা থেকে অসম রাজ্যে প্রবেশের ছোট বড় সমস্ত গেট। স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনব। কোন জায়গার ব্রিজ দাদু এটা? এটা আসাম বেঙ্গল বর্ডার। কি বলবেন এই ব্রিজটিকে নিয়ে? এতদিন বন্ধ ছিল, বন্ধ থাকাতে লোকের অসুবিধা হয়েছিল, এখন ভালো। কি কারণে বন্ধ হয়েছিল? করোনার জন্য। কতদিন যাবত বন্ধ ছিল? হ্যাঁ, মাসখানেক। বলবো যে করোনার জন্যই বন্ধ ছিল মূলত, তাতে আজকে যে বিশ্বে খুলে দিতে আমরা খুব খুশি। তারা আমাদের ব্যবসা অনেকটা উন্নত হচ্ছে। মূলত কি কারণে এই ব্রিজটা মূলত বন্ধ থাকলে কি কি অসুবিধা হতো আপনাদের? ব্যবসা বাণিজ্য অসুবিধা হতো, তারপরে যাওয়া আসা লোকজনের আত্মীয় বাড়ি যাওয়া একটু অসুবিধা হতো, অনেক সমস্যা হতো। ব্যবসায়িক বা যে একটা গরু বিক্রি করতো সে নিতে পারতো না, তাতে তাদের খুব অসুবিধা হতো। ওটাও কি বন্ধ ছিল? মানে স্কুল কলেজগুলো বন্ধ। এখন বিভিন্ন ছাত্রছাত্রী প্রাইভেট যখন পড়াশোনা করতো তাদের ক্ষেত্রে বিশেষ অসুবিধা হতো। তো এখন কেমন লাগছে দাদা? এখন ভালো লাগছে। এবং এই বিষয়ে সেখানকার গাড়ি চালকেরা কি জানিয়েছেন শুনব। এখানে ভালো হয়েছে, আমাদের সুবিধা হয়েছে, বা কাঁচা মাল সবজি বাজারে যাইতে লাগে, ভালো সুবিধা হয়েছে আর কি। কতদিন বন্ধ ছিল দাদা? বন্ধ তো বহুদিন ছিল। কিসের জন্য? করোনা ভাইরাসের জন্য। ভালোর জন্যই ছিল, এটা তো খারাপের জন্য ছিল না, ভালোর জন্যই ছিল বন্ধটা। আপনাদের কতটা সমস্যা হতো? এখন কি দেখলাম গেট খোলা ভালো লাগলো একটা, আমি এখান থেকে ঘুরলাম নি, ঘুরে গেতে হবে এখন ভিতরে ঢুকবো, এরকম একটা সংসার সে কষ্ট হতে চলছে। এখন কি মনে করছেন? এখন আজকে এইমাত্র আসলাম, দেখি ভালোই হওয়া লাগে।